হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবহুল বিনিময় হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানি। আর জার্মানিতে কিন্তু বর্তমানে অনেক সুযোগ দিয়েছে জার্মানি সরকার, এজন্য তারা অনেক ভিসাও চালু করেছে, অনেক কার্ড চালু করেছে, বর্তমানে অপরচুনিটি কার্ড চালু করেছে। তো আপনি ইচ্ছা করলে এই বিভিন্ন জব ছাড়াও যাওয়া যায়, এই ধর যদি আপনার 6 পয়েন্ট হয়। তো আপনি যদি এই সম্পর্কে ভিডিও চান ডিটেলস, তো আমি পরে একটা ভিডিও করে দেবো। আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো জার্মান যেসব কোম্পানি বিভিন্ন জব স্পন্সর করে থাকে, তো আমি সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো। তো এখানে যে জবগুলো রয়েছে বিভিন্ন সেক্টরের জব, মার্কেটিং, সেলস, কাস্টমার কেয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, এ ধরনের নানান জব। তো আমি এই জন্য যারা যেসব কোম্পানি স্পন্সর করে সেই কোম্পানিগুলো আপনাদের কাছে দিয়ে দেবো, আর কিভাবে ওই কোম্পানিতে আবেদন করবেন আমি লাইভ ডেমো দেখিয়ে দেবো। আজকে ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই কোম্পানিগুলোর জন্য কিভাবে সিভি কাভার লেটার রেডি করবেন এবং ওখানে কত টাকা স্যালারি পাবেন, এছাড়া আপনি এই কার আবেদন করতে পারবেন এবং লাইভ ডেমো খেয়ে দেবো কোম্পানিগুলোতে কীভাবে আবেদন করে। তো চলুন শুরু করা যাক, টপিকসগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা এই সিভি ও কাভার লেটার রেডি করতে হবে, জার্মান ফরম্যাট অথবা ইউরো ফরম্যাট। সেটি কীভাবে রেডি করবেন, ধরেন আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট, তাহলে আপনার সিভিটা হবে এরকম। আপনি এই আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিলেন, তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন এবং লিঙ্কডইন না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এই সুন্দর একটা অফিসিয়াল পাসপোর্ট সাথে ছবি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর আপনি দিবেন কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি অ্যাকাউন্টিং সেক্টরে যে কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর দিতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, যে আপনি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন। তারপর দিবেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার যদি সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন। তারপর দিবেন আপনার বিভিন্ন স্কিলস, অ্যাকাউন্ট সেক্টরে যে স্কিলগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলো দিবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে হবি এবং বলের কাজের অভিজ্ঞতা। আর জার্মানিতে গেলে অনেকে মনে করেন যে আপনার জার্মান ভাষা লাগে, এটা আসলে ভুল। আপনি যদি ইংরেজি জানেন আপনি আবেদন করতে পারবেন। জার্মানিতে যদি আপনি এই স্টুডেন্ট ভিসা যান তখন অবশ্যই জার্মান ভাষা জানতে হবে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর আপনাকে এটা কাভার লেটার রেডি করতে হবে, কাভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কাভার লেটার যদি আপনার সুন্দর না হয় আপনি কখনোই ইন্টারভিউ কল পাবেন না। তো কাভার লেটার সুন্দর হলে আপনার সিভিটি কোম্পানি খুলে দেখবে। কাভার লেটার কি লিখবেন, আপনি জার্মানি কেন যেতে চান এবং আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে গিয়ে কীভাবে কোম্পানিকে সাথে কাজ করবেন এবং ওইখানে আপনি এই এই জবটির জন্য কেন পারফেক্ট সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে স্যালারি কত পাবেন, তো জার্মানিতে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট ভালো স্যালারি দেয়, জার্মানি একটা ধনী দেশ, এখানে আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যে ইয়াগুলো পাবেন কোম্পানিগুলো আমি সেই লিস্টগুলো আপনাদের বলে দিই। আমি শুধু অ্যাকাউন্ট্যান্টের কথা বললাম, কিন্তু এখানে নানান ধরনের জব রয়েছে। তো কোম্পানির লিস্টগুলো যেগুলো আমি পেয়েছি সেগুলো হলো আপনার কোয়ার্ট কয়েন, ওয়ার্ল্ড কয়েন, জোলি বার্লিন, মেইনি হ্যামস হোমস, টেলাস ইন্টারন্যাশনাল এআই, গো হায়ারিং, মডিফাই, চ্যাটলি, স্মাবা, কোমোট, অ্যাডজাস্ট, এই নানান কোম্পানি রয়েছে। এই কোম্পানির লিস্টগুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেন আপনারা নিজে নিজেই এই কোম্পানিগুলোকে সার্চ করে গিয়ে জব পেতে পারেন। তারপর আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানিতে থাকা খাওয়া এগুলো ফ্রিতে পাবেন, এছাড়া আপনি ভিসা স্পন্সরশিপ পাবেন, মানে আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে, আদার আর কোনো খরচ হবে না। তারপর যে সুবিধাগুলো পাবেন আপনার পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনি পাবেন। এছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে আপনি এই মানে সুবিধাগুলো পাবেন, যে নানা রকম যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হলো ভিসা স্পন্সরশিপ তো পাবেনই, চিকিৎসা খরচ পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, এছাড়া আপনার থাকা খাওয়া ফ্রিতেই পাবেন। আর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সে 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজের বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন, অন্যান্য যদি আপনি পান 20 ইউরো করে এদিন পাবেন 40 ইউরো, তো একটা চমৎকার সুযোগ। আর আপনার যেহেতু জার্মান একটা স্যান্ডেন ইউরোপিয়ান দেশ,
এখানে যদি ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো একটা চমৎকার বেনিফিট রয়েছে। তো আপনি যদি আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি বিভিন্ন জবে মানে এক্সপিরিয়েন্স রয়েছে, ইংরেজি ভাষা কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি বিভিন্ন জবে আবেদন করতে পারেন। মার্কেটিং, সেলস, কাস্টমার কেয়ার, ফার্ম ওয়ার্কার, এই হাউজিং, মানে যে যে কাজের অভিজ্ঞতা আপনি সেই কোম্পানি খুঁজে খুঁজে আবেদন করতে পারেন। তো আপনার যদি আর আপনার যারা আবেদন করতে পারেন না, তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি কীভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হয়। তো সেটি দেখে কিন্তু আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই আপনি কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করলে আপনার বেনিফিট হলো, আপনি এই ডাবল স্যালারি পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, অনেকে আমাকে সাপোর্ট করতে চান, যদি সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অনেকে আমাকে ফোন দেন, তো ফোন দেওয়া ওটা খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হয় আমার সাথে কাজ করবেন, আমাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে আমি 100% রিপ্লাই দিই, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।